মৌসুমী তো প্রথম ছবি থেকেই ছিল, সেজন্য সেটা একটা ধরনের একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে। আর শাবনূরের সাথে একদম ফ্রেন্ডলি ছিলাম আমি। শাবনূর, আমি, সালমান, আমরা অনেক আড্ডা মেরেছি একসাথে। সাকিবের পরে যারা আসছে তাদের সাথে আমার কাজ করা হয়নি, এই জন্য আমি ওরকম খুঁজেও পাই নাই যে ওরকম যে একজন যে ইন্ডাস্ট্রিকে নাড়া দেওয়ার মতো এরকম হিরো আমি খুঁজে পাইনি নতুনদের মধ্যে। হলে বালা করিয়া থাকবা, নয়া বছর বালা হোক, আর আমার লাগে দোয়া করবা, হলে বালা থাকুক। কা একটা পর্যায়ে আপনি বলেছেন যে পূর্ণিমার সাথে আপনার কাজ করা হয়নি, এই আক্ষেপটা কি রয়ে গেছে নাকি? মানে আগ্রহ তো বটেই ছিল। যখন পূর্ণিমার সাথে আমার ছবির অফার এসেছিল তখন পূর্ণিমা কিন্তু ওইরকম হয়নি, নতুন একটা মনে হচ্ছে পরিপক্ক হয়ে গেছে, একদম পরিপূর্ণতা তার মধ্যে আসেনি। এত ওই জন্য খুব একটা যে আক্ষেপ করার মতো কিছুই ছিল না এত। তো পরে যখন ওই একটা ছবি ও রিয়াজের সাথে করলো, ওই ছবিটা খুবই ভালো লেগেছে, তো তখন সে তো অল্প বয়সে আসছে পূর্ণিমা সিনেমাতে, তখন থেকে ওকে বেশি ভালো লাগে আর কি। তো হয়ে উঠতে পারে, হয়তো কাজ করবো একসাথে। এখনও তো পূর্ণিমা আছে, মার্কেটে আছে, সে তার চাহিদাও আছে দেখতেও, বা ইয়ে আছে, যেহেতু সে পরে আসছে, মৌসুমিও করছে এখনও, শাবনূর মনে হয় করে না এখন ছবি, তো দেখা বাংলাদেশেই নাই শাবনূরকে এই পাওয়া যাচ্ছে না সিনেমাতে, এবং অনেক মোটাও হয়ে গেছে শাবনূর দেখলাম। তো সে মনে হয় আর অভিনয় করার ওরকম কোনো আগ্রহ তার মধ্যে নেই। তারপরে নতুনরা আসছে, নতুনদের সাথে তো কাজ করা হয় নাই, কে আসবে আমার এই ছবিতে, নতুন যে ছবি করছি আমি এখনও নিজেও জানি না। তো আপনার আগ্রহ কাকে নিয়ে করা? আমার আগ্রহ তো আছে এটা বলা যাবে না, কারণ এটা ফাইনাল না হওয়া পর্যন্ত বলা ঠিক হবে না। এটা ফাইনাল হোক তারপরে বলবো। অনেক সময় তো আমরা যাকে চাই তা হয় না, অনেক সময় বিভিন্ন কারণে হয়ে ওঠে না। আগে নাম বলে দিলে হয়তো ডিমান্ডও বেরিয়ে দেয়, বাড়িয়ে দেয়, যা হোক সেটা অন্য হিসাব। তো নায়ক থাকলে নায়কের দিকে তো অবশ্যই চলে আসে, সেক্ষেত্রে যদি একটু শাবনূর, মৌসুমী, পূর্ণিমার কথা তো বললেন, পপি, তাদের সম্পর্কে শুনতে চাই। বিশেষ করে আপনাকে, আপনার সাথে মানাতো শাবনূর আপা এবং মৌসুমী আপার সাথে কাজও হয়েছে, রসায়নও হয়েছে, একটু শুনতে চাই। পপির সাথে কাজ করেছি দুটো ছবিতে, শাবনূরের সাথে তিনটা, মৌসুমীর সাথে তিনটা চারটা নাটকও করেছি। তো মৌসুমী তো প্রথম ছবি থেকেই ছিল, সেজন্য সেটা একটা ধরনের একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে। আর শাবনূরের সাথে একদম ফ্রেন্ডলি ছিলাম আমি। শাবনূর, আমি, সালমান, আমরা অনেক আড্ডা মেরেছি একসাথে, এটা আজীবন মনে থাকবে। সে ফিল্মে নাই এখন, কিন্তু মনে পড়ে কথাগুলো। ববি এখনও কাজ করছে, ববি তো এখনও আমার মনে হচ্ছে যে সে যেহেতু বিয়ে শাদী করে নেই, বাচ্চা টাচ্চা হয় নাই, সেজন্য এখনও তাকে চাহিদা আছে তার। কাজ তো করতে চাই, যারা আছে বর্তমানে, যারা আছে কাজ করছে তাদের সাথেই কাজ করতে চাই। নতুনদের মধ্যেও কিছু কিছু আর্টিস্ট আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে যাদেরকে ভালো লাগে। শুনুন দু একজনের নাম যাদের সাথে কাজ করতে পারলে বা আপনার, আপনাকে স্ক্রিনে দেখতে পারলে খুব ভালো লাগতো। এদের মধ্যে ভালো লাগে, এদের মধ্যে মাহি আছে, তারপরে এই নামই তো মনে পড়ছে না অনেকের, কাজ যেহেতু করি না নাম মনে পড়ে না, কিন্তু ওই একটা মেয়ে অনেকটা বোম্বের মেয়েদের মতো দেখতে, একজন নায়িকা আমাদের, পরিমণি, পরিমণি, হ্যাঁ, পরিমণির সাথে আমার কোনো কাজও হয় নাই, ওকে ভালো লাগে। অভিনয়ে এত পারদর্শী এখনো হয়ে উঠিনি মনে হইলো আমার, ওর ছবি দেখেছি আমি, হয়তো রিসেন্টলি হয়তো ভালো ছবি করছে, কিন্তু প্রথম দিকের একটা ছবি আমি দেখেছিলাম, মনে হলো ওকে আরও আরও শিখতে হবে, এরকম আমার কাছে মনে হয়েছে। তারপরে নাটক থেকে কেউ কেউ আসছে, তারা ভালো করছে, এর মধ্যে জয়া আহসান ভালো করছে, খুব ভালো লাগছে ওর অভিনয়। তারপরে রিসেন্টলি কে আছে আপনারা ভালো বলতে পারবেন আমি। একটা বিষয় আপনাকে, মানে আপনার কাছ থেকে জানতে চাই যে যে আপনারা যেভাবে কাজ করেছেন একাগ্রচিত্তে, মানে সকলে মিলে, সহশিল্পী সকলে কিন্তু সম্মানবোধ জায়গা রেখেই আপনারা কাজ করেছেন, অবস্থান তৈরি করতে পেরেছেন, কিন্তু
শাকিব খানের কথা বললাম তো, তার পরবর্তী সময় যারা এসেছেন নায়ক বলি আর নায়িকা বলি, মানে দাঁড়াতে পাচ্ছেন না বা শক্তির অবস্থান তৈরি করতে পারছেন না, মূল কারণটা কি হতে পারে? সাকিবের পরে যারা আসছে তাদের সাথে আমার কাজ করা হয়নি, এই জন্য আমি ওরকম খুঁজেও পাই নাই যে ওরকম যে একজন যে ইন্ডাস্ট্রিকে নাড়া দেওয়ার মতো এরকম হিরো আমি খুঁজে পাইনি নতুনদের মধ্যে। মানে নতুনদের এই মানে অবক্ষয়টার কারণ মূল কারণটা কি, এটা মানে আসলে কেন? আপনারা তো নতুন ছিলেন, ওরা আসলে ওইরকম ডাইরেক্টরও পাচ্ছে না, ওরা ওইরকম বাজেটের ছবিও পাচ্ছে না, ওইরকম কাহিনীও পাচ্ছে না, এটাই দুর্ভাগ্য ওদের। নতুনদের যে মানে ওরা যে চেষ্টা করছে না বা ওরা যে ভালো অভিনয় করতে পারে না তা না, তাদের ভাগ্যটাই খারাপ। কারণ তারা এই যে সময় আসছে সিনেমা হল নেই, বাজেট কম, ওইরকম কাহিনী নাই, ভালো কাহিনী হচ্ছে না, ভালো গান হচ্ছে না, সব টুকাই, তো টুকাই ছবি দিয়ে তো আর ওই একটা নায়ক তার যে কাজ ভালো কাজ কি সে তো একা বাইর করতে পারবে না। আচ্ছা, যে এমন একটা স্মৃতি বা একটা গল্প চলচ্চিত্র জীবনে আসার পরে শুনতে চাই, যেটা আপনাকে খুবই রোমাঞ্চিত করে বা খুব কষ্ট দেয়, আপনাকে দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করে। কষ্ট তো আছেই, মানুষের জীবনে তো কষ্ট থাকেই, কষ্ট আছে, কষ্ট ছিল এই মনে করেন যখন সিনেমাতে আসি, আসার পরে লম্বা টাইমের জন্য 11 দিন ছিলাম একবার এই কক্সবাজার, তখন কিন্তু মোবাইল নেটওয়ার্ক ছিল না, তো ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে কোথায় আসলাম, মানে একদম জেলের মতো, কারণ এর ভিতরে শুটিং নাই, দুদিন শুটিং করছি তারপরে বৃষ্টি বাদল শুটিং হচ্ছে না, আর ওখানে তো আউটডোরের শুটিংয়ের জন্য আমরা গিয়েছি, ইনডোরের কোনো কাজ নেই, তো বসে 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 হোটেলে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার বাচ্চারা সব আমেরিকা, আত্মীয় স্বজন মা সব কারোর সাথে কথা বলতে পারছে না, তো বসে বসে খুব কষ্ট লাগতো, কেন আসলাম এরকম এগুলো মনে পড়ে। এত কোন ছবি শুটিং এটা? মাঝিগড়ে শুটিং করতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশাল বড় একটা ইউনিটের সাথে। আচ্ছা, এমনিতে আনন্দ মুখর একটা গল্প যেটা আমরা খুবই রোমাঞ্চিত করি, আবার আনন্দ আছে, যেমন প্রিয়তমের শুটিং যখন করতে যাই তখন আউটডোরের যে একটা মজা, তখন প্রথম ছবি তো মানে ভীষণ ভালো লেগেছিল, এত কারণ ওই প্রত্যেকটা কোয়ার্টিস্ট আমার সাথে এত তো এত মানে আমার প্রতি তাদের একটা দুর্বলতা ছিল যে আমি আমেরিকা থেকে আসছি, প্রথম একটা হিরো এসে এই আমার মধ্যেও তারা পেয়েছিল ওই সময়, কারণ আমি তো বড় হয়েছি আমেরিকাতে, ছোটোবেলায় গিয়েছিলাম, তো ওই যে ছোটো বড়ো ভেদাভেদ, আই ওয়াজ ভেরি ফ্রেন্ডলি উইথ এভরিবডি, সো ওই ওই জন্য তারা আমাকে অত্যন্ত সবাই মানে আমার সাথে কথা বলার জন্য দৌড়ে আসতো আমার কাছে, সবাই আমাকে কোথায় রাখবে, কী করবে, কী খাওয়াবে, এরকম একটা মানে ব্যাপার ছিল এত পুরো এবং বিশাল। তখন তো মানে করেন এই একটা ইউনিটে 150-200 জন লোক থাকতো, বিশাল বড়ো, পুরো 3-4 হোটেল আমরা নিয়ে নিতাম, এবং এই গানের দৃশ্য বলেন, ফাইটের দৃশ্য বলেন, প্রচুর জুনিয়র আর্টিস্ট থাকতো, তারপরে যে ডাইরেক্টরের কাছ থেকে যেটা পেতাম, এখন মনে হয় এগুলো নেই, এটা একটা রাজকীয় ব্যাপার ছিল তখন। এই সকালের নাস্তা আসতো, কত মানে কী খাওয়াবে, কী আপ্যায়ন করবে, এরকম একটা ব্যাপার ছিল এত। তারপরে শুটিংয়েও অত্যন্ত মানে যত্ন করে নেওয়া হতো, এক একটা দৃশ্য এক গানের মানে কতবার যে নিত, কোনটা ভালো হবে, কারণ এখন তো এই মনিটর আছে, তখন তো মনিটর ছিল না, শুটিং করে আনতে হবে, কারণ এরপরে তো আবার ওখানে যাওয়া যাবে না, এত আবার শুটিং করা যাবে না, এই জন্য এখানে নিয়ে আসতে হবে FDC-তে, আনার পরে কোন শটটা ভালো হবে 20-25-10 নিচে তো হতোই না, এত তখন ঠিক 10-20 নেওয়া হতো এক একটা, মানে এটা শিল্পীর জন্য না, ক্যামেরার জন্য না, লাইটের জন্য না, এটা চিন্তা করতো যে আর একটু বেটার হতে পারে আরেকটা, অনেক সময় তো ক্যামেরার জন্য হতো, অনেক সময় মানে NG হতো, আমাদের আর্টিস্টরা ভালো করতো, দেখা গেলো যে লাইটে একটু সমস্যা হয়ে গেছে, এদের হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই আমরা বুঝতে পারতাম না তখন, কারণ দেখতে তো পারতাম না, এখন কিন্তু এই 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 যুগে এটা হচ্ছে, আমরা দেখতে পাই সাথে সাথে, একটা শট দিলাম, শট গিয়ে দেখে দেখে নিই আমরা, এত কেমন হলো, এত ভালো লাগলে ভাই আর একটু একটা টেক নেন বলে আর্টিস্টরা বলে, অনেক আর্টিস্টরা তো বেশি ব্যস্ত, তারা ওগুলো কেয়ার করে না, এত বলে করছি করছি যাক শেষ, তাড়াতাড়ি শেষ করে নিই, কিন্তু আমি করি এটা এত। আচ্ছা, শেষ দিকে আসলাম, এখন আপনি যেহেতু সিলেটের মানুষ, সিলেটি ভাষায় দর্শকদের উদ্দেশ্যে যা বলে শেষ করে দিবেন। সিলেটি ভাষায় কী বলবো, সিলেটি ভাষা তো আমার খুব কম বলা হয়, বাড়িতে বলি,
অমলে বালা করিয়া থাকবা, নয়া বছর বালা হোক, আর আমার লাগে দোয়া করবা, হলে বালা থাকুক, আল্লাহ হাফিজ।